এজন্য তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাবিয়ার মতো একজন আবেদা সলেহা মুমিনা খালেসা যিনি সারা রাত দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়ে আর দিনের বেলা মুসলমান রোজা রাখে জিকির করে কোরআন তেলাওয়াত করে ওই মহিলা আবেদা সলেহা মুমিনা আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেছে হাসান বসরি একদিন ডাক দিয়ে কয় রাবিয়া রে তোমারে বিয়ে করতে চাই রাবিয়া ডাক দিয়ে কয় ওগো হাসান বসরি আপনি বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ আপনি তো নামাজের মুসল্লাটা পানির উপরে বিছাইয়া নামাজ পড়তে পারেন হাসান বসরি এমন বড় বুজুর্গ আল্লাহওয়ালা একদিন হাসান বসরিকে কেউ জিজ্ঞেস করে ও হাসান বসরি আল্লাহ যদি তোমারে জিজ্ঞেস করে ও হাসান বসরি তোমারে আমি জান্নাতুল ফেরদাউস দিবার চাই তুমি দুই রাকাত নামাজ দিতে চাই কোনটা নিবা জান্নাতুল ফেরদাউস নিবা নাকি তুমি দুই রাকাত নামাজ নিবা হাসান বসরি ডাক দিয়ে কয় আল্লাহ আমি তো জান্নাতুল ফেরদাউস নিব না আমি দুই রাকাত নামাজ নিব কয় কেন কয় নামাজ তো বানাই দিস আল্লাহ তোমার জন্য আর জান্নাত তো বানাইছ আমার জন্য কত বড় বুজুর্গ কত বড় আল্লাহওয়ালা এ হাসান বসরি নামাজের মুসল্লাটা পানির উপরে বিছাইয়া নামাজ আদায় করবার পরে পানিতে ভিজে না কত বড় বুজুর্গ সুবহানাল্লাহ জোরে বলে আর রাবিয়ার মতো একজন মহিলা এত বড় আবেদা সলেহা মুমিনা নামাজের মুসল্লাটা বাতাসের উপরে বিছাইয়া নামাজ পড়ে সুবহানাল্লাহ কেমন কিছু অর্জন করছে বাবা হাসান বসরি ডাক দিয়া কয় রাবিয়া রে তোমারে বিয়ে করবার চাই কয় হুজুর বিয়ে করবেন অসুবিধা নাই চারটা টেনশন আছে দূর করে দিয়া বিয়ে করবেন সুবহানাল্লাহ জোরে কয় এই টেনশনগুলো একটু মাথায় লইয়া বাড়ির যাইয়া নাস্কা এরে মুসলমান ভাইয়ারে রাবিয়ার মতো মহিলা ওই মহিলা প্যান্ডেলের মধ্যেও রাবিয়া থাকতে পারে কিন্তু এই রাবিয়ার মতো না স্বামী বিদেশ পাড়াইয়া দিয়া নিজে নিজে বাজার করতে যায় নিজে নিজে মুসলমান ভাইরা টাকা উড়াইবার যায় শ্বশুরে মাছ কিন্না দিলে এটা ভালো লাগে না কাঁচা তরকারি কিন্না দিলে কয় বেশি দাম দা লই আইছেন যে মহিলা যে ষাঁড় গরু আপনারা চিনেন তো এই ষাঁড় গরু পালে এটাকে গোয়াল ঘরে বাইন্দা বাইন্দা রাখে খাবার টাবার দেয় ঘাস দেয় ফ্যান পানি দেয় তো একদিন রাতের বেলা এটারে ঘাস দিছে ফ্যান পানি দিছে ভালো করে খাইবার লাগছে ভালো করে খাইতেছে তা খাবারের মধ্যে মজা কম বেশি আছে না কথা কন না কেন কম বেশি হয় না হয় তো এখন ওই দিনকার খাবারটা বড় ভালো হয়েছে গরুর লেগে আর কি ষাঁড় গরুর লেগে তো ষাঁড় গরু ভালো করে ঘাসগুলো খায়া এখন পাতিলার মধ্যে যে ফ্যান পানি দিছে এগুলো চাইটা চাইটা পান করতেছে তো খৈল বসে খাইতে গিয়া খুব মজা পাইছে টেস্ট একটু বেশি লাগছে আর কি এখন চারতে চারতে একবারে তলায় গেছে গা তলায় যখন পানি চলে গেছে আর খৈল বসে চলে গেছে মজা তো লাগতেছে জিব্বা বাড়াও পায় না তখন মাথাটারে এমন করে শক্তি দিয়ে নিচের দিকে একটু ঝাঁতা দিছে এই ঝাঁতার লেগিয়া একবারে শিং সহ পাতিলার ভিতরে ঢুকে গেছে যখন পাতিলের ভিতরে ঢুকে গেছে এখন তো যতই চেষ্টা করতেছে শিং তো আটকে গেছে এখন তো বাইর হইতেছে না যখন শিং দিয়ে নাড়া দেয় তখন গড়র গড়র একটা আওয়াজ হয় এখন ষাঁড় গরুটা বেউপায় হইয়া এমন জোর এক নাড়া দিছে রশি ছিড়িয়া গোয়াল ঘরের থেকে বের হইয়া এই মহিলা যেই ঘরে ঘুমায় এই ঘরের দরওয়াজার মধ্যে একের উপরে হয়ে পড়ছে দরওয়াজার মধ্যে বিকট আওয়াজ মহিলা চিন্তা করে কি এত রাত্রে আওয়াজ দিল কে চোর ডাকা তাইসা বলনি ঘরের সামনে খুইলা দেখে একেবারে অন্ধকার কালো আর কালো শিং দেখা যায় না মুখ দেখা যায় না এই মহিলায় মনে করছে মনে হয় আজরাইল মনে হয় কি মনে হয় আজরাইল এখন মহিলা দাঁড়ায় বলে ভাই আজরাইল রুগী কইলাম আমি না রুগী কইলাম আমি না রুগী কইলাম আরেক খাটে শোয়া নিলে রুগীরে লইয়া যাও আমারে নিও না স্বামীর এত মহাব্বত করে এত ভালোবাসে গরু দেখে কয় আজরাইল আমারে নিও না আমার স্বামীরে লইয়া যাও এই জন্য আমাদের মুরব্বীরা কয় কেউ কারো না আর সো একা যাবে একা সঙ্গে নিবা কি সঙ্গে নিবা দুটো নাম আল্লাহর নবী চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা চিনল যারা কিনল তারা চিনে নাই যারা কিনে নাই তারা
রসুল চিনবে যারা আমার আল্লাহ পাবে তারা আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা এই আমার মুসলমান ভাইরা রে আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ বড় আদর করি বড় মায়া করি বড় মহব্বত করি বানাইলাম চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন ও মানুষ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইলাম তোমাদের জন্য আমি আল্লাহ আটটা জান্নাত বানাইয়া রেখেছি সাতটা জাহান্নাম বানাইছি জান্নাত একটা বেশি বানাইছি আমার আল্লাহ ডাক দিয়ে কই নবী গো আপনারে যেমন মহব্বত করি আপনার উম্মতরেও তেমন মহব্বত করি এই জন্য আমি আল্লাহ জান্নাত একটি বেশি বানাইছি আপনার বেশি সংখ্যক উম্মত যেন আমার জান্নাতে আপনা আমার জান্নাতে যাইতে পারে এই জন্য আমি আল্লাহ জান্নাত একটি বেশি বানাইছি এরে মুসলমান আপনার মসজিদ বড় সুন্দর মাগরিবের নামাজ পড়লাম এশার নামাজ পড়লাম এত সুন্দর মসজিদের ভিতরে মুসল্লি পাইলাম না এত সুন্দর মসজিদ এলাকার মুসল্লি নাই আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাব অঙ্গীকার করে যাব আল্লাহ আপনি আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন নামাজ আর কেউ সারব না রাজি আছেন কারা 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 নারায় তাকবীর নারায় তাকবীর কোরআন সুন্নার আলো কোরআন সুন্নার আলো আল্লাহ সবগুলো হাত কবুল করে বলেন আমিন মুসলমান ভাইরা জান্নাত কয়টা বললাম কথা বলতে হবে কয়টা জাহান্নাম সাতটা একটু মিলিয়ে লইয়া যাই আচ্ছা বলেন তো বাবা জিরাম ফজরের ফরজ নামাজ কয় রাকাত সবাই বলেন আওয়াজ দিয়ে বলেন জোহরের ফরজ কয় রাকাত আসরের ফরজ কয় রাকাত মাগরিবের ফরজ কয় রাকাত এশার ফরজ কয় রাকাত আমাদের মুরব্বীর আমাদেরকে বুঝায় এরে বান্দা ফজরের দুই রাকাত নামাজ পুরুষেরা আল্লাহর ঘর মসজিদে গিয়ে আদায় করবা ইমাম সাহেবের পিছনে আমার মায়ের আমার বোনেরা আপনারা যারা আছেন পুরুষেরা জামাতে নামাজ আদায় করে যে সওয়াব অর্জন করে আপনারা যদি আজান হওয়ার পর পর আউয়াল ওয়াক্তে ওযু করে নিজের ঘরের মধ্যে নামাজের মুসল্লা বিষয়ে নামাজ আদায় করেন একজন পুরুষ আল্লাহর ঘর মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে যে সওয়াব অর্জন করে গো মা আপনি আপনার ঘরের মধ্যে আউয়াল ওয়াক্তে নামাজ পড়িরা পুরুষের সমান সওয়াব অর্জন করতে পারবে বড় করে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে লাভ লাভ না লোকসান একবার সুবহানাল্লাহ বলবেন জান্নাতে একটা ফল গাছের মালিক হয়ে যাইবে আমল নামাটা নেকের দ্বারা ভরপুর করে দেওয়া হবে তাহলে আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ মুসলমান বাবা জিরা রে আমার ফজরের দুই রেকাত নামাজ মসজিদে গিয়া পড়বেন এক রাকাতের নামাজের বিনিময়ে আল্লাহ দিনের গুণাগুলো মাফ করে দিবেন আর এক রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রাতের গুণাগুলো মাফ করে দিবেন জোহরের ফরজ কয় রাকাত পালন করে কোন চার রাকাত কয় রাকাত চার রাকাত যেই বান্দা আল্লাহর ঘর মসজিদে গিয়া চার রাকাত ফরজ নামাজ ইমাম সাহেবের পিছনে আদায় করবেন আবার আসরের চার রাকাত ফরজ নামাজ ইমাম সাহেবের পিছনে গিয়ে আদায় করবেন এই আট রাকাত নামাজের বিনিময়ে হাসরের কঠিন দিনে আল্লাহ আটটা জান্নাতের দরওয়াজা খুলিয়া দিবে জাহান্নাম জানি কয়টা সবাই কথা বলেন না কেন কয়টা সাতটা জাহান্নাম কয়টা জাহান্নাম মাগরিবের তিন রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়া পড়বেন আবার সাতটা রাকাত ফরজ নামাজ মসজিদে গিয়ে আদায় করবেন এই সাত রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা হাসরের কঠিন দিনে সাতটা জাহান্নামের দরওয়াজায় তালা লাগাইয়া দিবে আচ্ছা এখানে যারা আসছেন সবার কাছে মোবাইল আছে না কম বেশ অনেকের কাছে আছে দেখবেন আমাদের দেশে বিভিন্ন কোম্পানি আছে গ্রামীণের একটা কোড নাম্বার আছে রবির একটা কোড নাম্বার আছে বাংলানিগের একটা কোড নাম্বার আছে মুরব্বীরা না বুঝলেও যুবকরা বুঝে বাড়াইছে গ্রামীণের কোড নাম্বার 017 রবির কোড নাম্বার 018 বাংলালিগের কোড নাম্বার 019 যদি এলাকায় এয়ারটেল থাকে 016
আর অন্য কোনো কোম্পানি থাকলে থাকবার পারে, কিন্তু এগুলোর সম্পর্কে জানা নেই। তা প্রত্যেকটা কোম্পানির একটা কোড নাম্বার আছে আর একটা আসল নাম্বার আছে। তো আমার আল্লাহ ডাক দেখে মোমেন, তোমাদের সাথে আমার একটা প্রেম, একটা ভালোবাসা স্থাপন হয় নামাজের মাধ্যমে। আমি আল্লাহরও একটা কোড নাম্বার আছে, আমার একটা আসল নাম্বার আছে। আমার আসল নাম্বার হইল পাঁচ ওয়াক্ত নামাজ, 2 4 3 4, জোরে কর সুবহানাল্লাহ। আমার আসল নাম্বার হইল 2 4 4 3 4, ফজরের 2 রেকাত ফরজ, জোহরের 4 রেকাত ফরজ, আসরের 4 রেকাত ফরজ, মাগরিবের 3 রেকাত ফরজ, এশার 4 রেকাত ফরজ, এই সব মিলাইয়া হইল মুসলমান 2 4 4 3 4। আর আল্লাহ বলেন আমার একটা কোড নাম্বার আছে, এশার নামাজের পরে আমরা 3 রেকাত বিতরের নামাজ পড়ি। আল্লাহ বলেন আমার কোড নাম্বার হলো 3। যখন বান্দাবান্দি সেজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়ে, তখন বান্দাবান্দির সঙ্গে আমার যোগাযোগ হয়ে যায় ডাইরেক্ট 3। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাইবেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আমাদের নামাজই নাই, সাহায্য চাইব কেমনে? নামাজই পড়ি কোনো রকম জুমার নামাজটা পড়লেও আমি এমন করে বলি, হুজুর নামাজ পড়ি আর না পড়ি, আল্লাহর ডাকি আর না ডাকি, রমজান মাসে রোজা রাখি আর না রাখি, কোরআন শরীফ পড়ি আর না পড়ি, আল্লাহ যাকাত দিই আর না দিই, হজ ফরজ হইলে হজ করি আর না করি, হুজুর এত ইবাদত না করলো, ইমানটা শক্ত আছে? আপনারা কি বলেন, ঠিক না? ঠিক, একটা আওয়াজ দিয়ে বলেন না। কয় হুজুর নামাজ পড়ি আর না পড়ি, ইমানটা শক্ত আছে? জিনিসের নাম হলো ইমান। 1 নম্বরে মুখে স্বীকার করা আমাদের মালিককে, আওয়াজ দিয়ে বলেন আমাদের মালিককে। আমরা মুখে স্বীকার করলাম আমাদের মালিক আল্লাহ, অন্তরে বিশ্বাস করলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কাফেররা নামাজ পড়ে না, বেঈমানের আল্লাহরে ডাক দেয় না, আমার আল্লাহ ডাক দিয়া কে মুসলমান, তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলাম, তোমরা দেখাইয়া দিবা 5 ওয়াক্ত নামাজ আদায় করিয়া তোমরা যে মুসলমান, তোমরা আমার তোমাদের জবানে আমার ডাক দিবা রে বান্দা, আমি আল্লাহ তোমার মুখের ভিতরে একটা জিহ্বা লাগাইয়া দিলাম, এই জিহ্বার ভিতরে আমি আল্লাহ তাআলা এ মুসলমান একটা মেশিন লাগাইয়া দিলেন, ওই মেশিনটা ধরা যায় না, শোয়া যায় না, কিন্তু বোঝা যায় খাবার মুখে দিলে। সব খাওয়ানোর মজা কি একরকম? আওয়াজ দিয়ে বলেন একরকম। মহিষের গোশতের মজা একরকমের, গরুর গোশতের মজা আর একরকমের, মুসলমান ভাইরা মুরগ মুরগির গোশতের মজা একরকমের, হাঁসের গোশতের মজা আর একরকমের, পাখির গোশতের মজা একরকমের, মাছের দিকে তাকায়া দেখি ছোট্ট মাছের মজা একরকমের, বড় বড় মাছের মজা আর একরকমের, সাগরের মাছের মজা একরকমের, নদীর মাছের মজা আর একরকমের, পুকুরের মাছের মজা আর একরকমের। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মানুষ, এত এত নিয়ামত তোমাদেরকে দিলাম, তোমাদেরকে খাওয়াইলাম, নিয়ামতগুলো খাইতে খাইতে রে বান্দা দাঁতগুলো ক্ষয় করিয়া পালাইলা, 24টা ঘন্টা আমি আল্লাহ তোমার জিহ্বার দিকে তাকায়া থাকি, তুমি নি আমাকে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আরে আব্বা বলিয়া ডাক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? বাচ্চা আমারে আব্বা বলিয়া ডাক দিছে, কলিজা শীতল হয়ে গেল, ঘরের মধ্যে গিয়ে আপনার বিবিরে বাচ্চাটায় মা বলিয়া ডাক দিছে, মার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আমার মালিক আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, আমার গোলামি আমার তসবিগুলো অন্য অন্য মাখলুকেরাও করে, ফেরেশতারা আমার তসবি আদায় করি, এরে বান্দা বান্দি শুনিয়া রাখো, গাছগাছালি পাক পাকালি আমার সেজদা দেয়, আমার তসবিগুলো আদায় করে, আমার দিল ভরে না, তোমরা বান্দা বান্দি যখন আমারে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি মাওলার কুদরতি দিল ঠান্ডা হইয়া যায়। আমাদের মালিক কে বলেন নজর, আমাদের মালিক কে? আমাদের মালিক আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আসমান বানাইছেন আমার আল্লাহ কুন ফায়া কুন দিয়া, জমিন বানাইলেন আমার আল্লাহ কুন ফায়া কুন দিয়া, সাগর নগর কুল কায়নাত বানাইলেন আমার আল্লাহ কুন ফায়া কুন দিয়া, আর আমাদের বেলায় আল্লাহ বলেন খলাক তো বিয়া দাইয়া, তোমাদের কি বানাইছে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া, তোমাদেরকে বানাইছে আমি কুদরতি হাত দিয়া রে বান্দা, এই জন্য আমি চাই তুমি আমাকে সেজদা দিবা,
তুমি আমার গোলামি করবা আর দুনিয়া খুলিকত লাকুম ওয়াং তুম খুলিকতুম লিল আখিরা আল্লাহ আমাদেরকে বানাইছে আল্লাহর জন্য আর দুনিয়ার সমস্ত মাখলুক বানাইছে আমার আল্লাহ আমাদের জন্য জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য তো একজন বুজুর্গ বলেন আমি রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটতে 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 আমি সাগরের কিনারায় যাইতেছি এমন সময় তাকায়া দেখি থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন বড় এক ধরনের একটা বিচ্ছু রাস মুসলমান ভাইরা লাফায় লাফায় সামনের দিকে যাইতেছে বিচ্ছুটা আকারে একটু বড় লাফাইতে লাফাইতে সাগরের দিকে রওনা দিছে সাগরের পারের দিক তা বুজুর্গ আল্লাহ বলা ওই বিচ্ছুর দিকে নজর পড়ছে নজরটা পড়ার সাথে সাথে ওই বিচ্ছুর পিছনে পিছনে রওনা দিছে বিচ্ছুটা যাইবার লাগছে কই একটু দেখতে যাই বিচ্ছুটা কই যায় তো বিচ্ছুটা লাফাইতে লাফাইতে একবারে সাগরের কিনারায় চলে গেছে বুজুর্গ ওইটার পিছদর পিছনে পিছনে হাঁটতে হাঁটতে সাগরের কিনারায় গিয়ে হাজির পছন্দিদা ওয়াকিয়াতের মধ্যে আল্লামা থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেন যে ওই বিচ্ছুটা যখন গিয়া সাগরের পারে থেমে গেছে আল্লাহর ওলিও সাগরের পারে গিয়া থেমে গেছে হঠাৎ করে আল্লাহর ওলি তাকায়া দেখেন সাগরের মাঝখান থেকে একটি কচুরি পানা আরেকটা গঠনের মধ্যে লেখছে একটা কচ্ছপ সাগরের মাঝখান থেকে ভাইসা সাগরের কিনারায় আসছে ওই বিচ্ছুটা সাগরের পারের থেকে লাভ দিয়া কচুরি পানায় উঠছে বা বিচ্ছুর উপরে উঠছে ওই বিচ্ছুটা ভাসতে ভাসতে সাগরের ওই পারের দিকে রওনা দিছে আর আল্লাহর ওলিও নৌকা ভাড়া করে এই বিচ্ছুটা কোন দিকে যায় দেখার লাইগা পিছনে পিছনে রওনা দিছে জোরে কোন সুবহানাল্লাহ তার কারণ জানেন আল্লাহ পাকের রাসূল বলছেন মান তাফাক্কারা সাআতান ফি খলকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা আল্লাহর কোন সৃষ্টি না যখন বান্দা গবেষণা করে আল্লাহ আসমানটা কত সুন্দর করে বানাইছেন জমিনটা কত সুন্দর করে বানাইছেন আল্লাহ আমারে কত সুন্দর করে বানাইছেন আল্লাহ আমারে দুইটা ঠোঁট না দিলে আমার কি করার ছিল দুইটা ঠোঁট না দিলে আমি আব্বা বলতে পারি না আম্মা বলতে পারি না দেখেন দুইটা ঠোঁট একটু ফাঁক করে আব্বাকে ডাক দেন তো পারবেন না আম্মাকে ডাক দেন পারবেন না এমন কি আপনি পানীয় পান করতে পারবেন না তরল জাতীয় কোনো খাবার আপনি পান করতে পারবেন না এখন বলবেন যে ডাকার হুজুর আপনি বলেন কি ঠোঁট লাগবে না আমরা ম্যাঙ্গো জুস খাবো ম্যাঙ্গো জুসের প্যাকেটের মধ্যে হাটু ভাঙ্গে একটা পাইপ দেওয়া আছে ওইটা দিয়ে আমরা খাবো অসুবিধা কি হুজুর এখন আমি তাকায়া দেখছি আপনারা পারেন কি না আমি জানি না আমি পারি না দেখছি ওই ম্যাঙ্গো জুসের প্যাকেট থেকে হাটু ভাঙ্গা পাইপটা বের করে তাতের মাঝখানে ঢুকাই দিয়ে টান দিছি ফাম্বার হয়ে জায়গা কিন্তু ম্যাঙ্গো জুস ভিতরে ঢুকে না বলেন না একটু ঠিক কি নজরে কন না ম্যাঙ্গো জুস ভিতরে ঢুকে না দেখবেন আল্লাহ আমাদেরকে দুইটা ঠোঁট দিছে এই দুই ঠোঁট দিয়া পানি পান করা যায় চা পান করা যায় দুধ পান করা যায় আবার কুকুরের দিকে তাকাইয়া দেখেন এরা যখন ফ্যান পানি পান করতে যায় ঠোঁট দিয়ে পারে না জিব্বা দিয়ে বাইরে বেরে ঠিক কি নজরে কন না ফ্যান খাইবার গেল জিব্বা দিয়া বাইরে বেরেয়া চারটা চারটা খায় ঠোঁট নাই তো এই জন্য আল্লাহ একে বান্দা তোমারকে আমি দুইটা ঠোঁট দিই নাই আল্লাহ একে বান্দা তোমারকে দুইটা চক্ষু দিই নাই أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ وَلِسَانًا وَشَفَتَيْنِ আল্লাহ একে বান্দা দেখার লাগে তোমার চক্ষু দেই নাই তোমারকে দুইটা ঠোঁট আমি আল্লাহ দেই নাই এখন আল্লাহর সৃষ্টি নিয়ে মাঝে মাঝে গবেষণা করবেন আল্লাহ যে আমারে কত সুন্দর একটা মাথা দিল দেখেন গাড়ের মধ্যে গাড়ের দিকে তাকায় দেখেন এই ঘাটটা এদিকে বাঁকা হয় এদিকে বাঁকা হয় সামনের দিকে বাঁকা হয় পিছন দিকে বাঁকা হয় আবার যখন 50 কেজি ওজনের বস্তা মাথায় লন তখন দেখবেন ঘাটটা এমন শক্ত হয় রডের চেয়ে বেশি শক্ত হয়ে যায় ঠিক কিনা জোরে কন না মিয়ারা আল্লাহ তোমারে দুর্বল করে বানাইছে এখন আমি সবল হয়েছি অথচ দেখেন এই মুহূর্তে আপনারা যারা ঈদগাহের ময়দানে বসা আছেন ওয়া শুনতেছেন যে আপনার বাড়ির থেকে একটা সার গরু ছুট্টা এসে পড়ে এখন দৌড়ান দেয় থাকবেন না ভাগবেন থাকতেন না ও বললেন এমন বললেন না সার গরু দৌড়ান দিলে থাকবেন না দেখেন সার গরুর দিকে তাকায়া দেখেন আত্মরক্ষা করার অস্ত্র দুইটা মাথার মধ্যে শিং কথা কইবেন না আপনারা কথা না বললে তো বাস করুন যাইব না আমি ধীরে 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 সামনের দিকে আগাইতেছি কষ্ট হইতেছে কষ্ট হইতেছে তাইলে আমরা তাকায়া দেখছি আমরা মানুষ আশরাফুল মাখলুকাত ওলাকদ কাররামনা বনি আদম আল্লাহ আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে বানাইলে কিব আত্মরক্ষা করার মতন অস্ত্র আল্লাহ আমরার মাথার দেয় নাই শিং নাই গরু শিং আছে মহিষের শিং আছে তাইলে আমরা তাকায়া দেখি মহিষের সামনে আমরা দুর্বল
ষাঁড় গরুর সামনে আমরা অসহায়, এমন কি তাকায়া দেখেন কাকড়া, চিনেন কাকড়া? দেখবেন কাকড়ার মধ্যে আল্লাহ একটা কেসি লাগাই দিছে, দিছেনি। চিংড়ি মাছের দিকে তাকায়া দেখেন একটা ড্যাগার লাগাই দিছে আল্লাহ। আবার যখন গোসল করবার লাগে আপনি পুকুরে নামেন, দেখবেন গর্তের ভিতরে শিং মাছ, এই শিং মাছের দুদিকে কাটা। যদি পায়ের মধ্যে একটা খোঁচা লাগাই দেওয়া যায় কয় ঘন্টা কাইত, বলেন না কথা বলেন না আপনারা? শিং মাছের সামনে আমরা অসহায় দুর্বল, এমনকি মুসলমান ভাইরা আমরা জামা গায়ে দিছি, এগুলো বানাইবার লাগে টেক্সটাইল মেল লাগে, ইঞ্জিনিয়ার লাগে, কারিগর লাগে, সুতা লাগে, অথচ মাঝে মাঝে আমি তাকাইয়া দেখছি ওই যে মাকড়সা দৌড়ান দিলে পেছন দিক দিয়ে সুতা বাইর, ঠিক এটা জোরে কর না, মাকড়সা দৌড়ান দিলে পেছন দিয়ে সুতা বাইর। আমাদের দেশে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, কত রকমের শিক্ষার মুসলমান ভাইরা বাহাদুরি আছে, অথচ তাকায়া দেখছি আমি বলি ভাইরে এত আমিত্ব বরত্ব ভাব দেখাইও না। ডাব গাছের মাথার দিকে তাকাইলে, তাল গাছের মাথার দিকে তাকাইলে, খেজুর গাছের মাথার দিকে তাকাইলে দেখে ছোট্ট একটা বাবুই পাখির দিকে আমি ইঞ্জিনিয়াররা ফেল। পাখিটা চিনেননি? বাবুই পাখি চিনেন? আপনারা কি পাখি কন? আচ্ছা বুঝলি হয় একটু বুঝা নিয়েন। হ্যাঁ আমরা তাকাইয়া দেখছি এই যে বাবুই পাখিটা যখন তাল গাছের মাথার মধ্যে ঘর বানায়, বাসা বানায়, আমাদের দেশের ইঞ্জিনিয়াররা দশতলা বারোতলা বিল্ডিংয়ের পাইলিং করতে গিয়া সিটি পাইলিং করে নিচের থেকে রড এত মজবুত করে দেয় যেন ঘূর্ণিঝড়ে ধাপস করে না পড়ে, অথচ তাকাইয়া দেখছি বাবুই পাখিটা ওই দশ হাত বিশ হাত ওপরে তাল গাছের মাথার মধ্যে একটা বাসা বানাইছে, আধা হাত দিছে, আধা হাত উপরের থেকে এই যে ফালাইছি বাসাটার দিকে তাকাইয়া দেখছি ভিতরে, আমি চাইয়া দেখছি আপনারা দেখছেন কিনা জানি না, আমি চাইয়া দেখছি ভিতরে দুইটা রুম আছে, বেডরুম আবার ড্রয়িং রুম, দুইটা রুম আছে। এখন স্বামী আর স্ত্রী যে ঘুমাইবো কেমনে ঘুমে, অন্ধকারে কেমনে ঘুমাইবো? আর আজকে তো আপনারা কি সুন্দর লাইটিং করছেন, আলো দিছেন, ওইখানে তো আলো নাই, আল্লাহরে ডাক দেখ আল্লাহ গর্ত বানাইলাম, এখন ভিতরে তো লাইট নাই, আলো হইব কই থেকে? আল্লাহ একটা মাথার মধ্যে বুদ্ধি দিয়া দিছি, তুই বিকালবেলা হইলে ওই পুকুরের পারে গিয়া নদীর পারে গিয়া কতগুলো কাদা মাটি আইনা, শক্ত মাটি আইনা তুই হুল্ডার বানাইতে থাক, বাসাটার ভিতরে জায়গায় জায়গায় হুল্ডার বানাইছে, এমন শক্ত করে বানায় টিপ দিলেও ভাঙে না। এখন আল্লাহ ডাক দেখ একটা কাজ কর, ওই নদীর পারে গিয়া পুকুরের পারে গিয়া লাউ গাছতলা আম গাছতলা গিয়ে দেখবি রাতের বেলা মাগরিবের পর পরে একটা ছোট্ট পাখি, ওই পোকা মিটমিট করে আলো দেয়। আমরা জোনা কি পোকা কই? আপনারা কি কোন জানি না জোনাক? হ্যাঁ কমন পড়ছে তাহলে হা না কই। তো এখন এই ছোট্ট পোকাটারে ধুইরাইন না, আস্তে করে ধরে, পোকার মাথার মধ্যে আল্লাহ এমন মেধা এমন বুদ্ধি প্রজ্ঞা দিছে, আস্তে করে ধুইরাইন না, ওই যে হুল্ডার বানাইছে এর ভিতরে মাথা ঢুকাইয়া দিলে যখন বাইর হইবার চায় মিটমিট করে আলো দেয়। আল্লাহ একটু বেশি করে হুল্ডার বানা, একটা মারা গেলে যেন আরেকটা আলো দেয়, আরেকটা মারা গেলে যেন আরেকটা আলো দেয়। এই বাবুই পাখির মাথার মধ্যে বুদ্ধিটা দিছেন কে? বলেন না বুদ্ধি দিছেন কে? আল্লাহু আকবার। আমরা দুর্বল, আমরা অসহায়, কিন্তু আল্লাহ ডাক দিয়া কে বান্দারে তুই যখন মার পেটে ছিলি, মার পেটে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমরারে বানাইছে, এই মাউসগুলো কী দিয়ে বানাইছে বলা যায়, সামিয়ানা কী দিয়ে বানাইছে বলা যায়, চেয়ারটা কী দিয়ে বানাইছে বলা যায়, এই কাপড়টা কী দিয়ে বানাইছে বলা যায়, অথচ আমি মেম্বার, আমি চেয়ারম্যান, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস সাহেব, আমি শাইখুল হাদিস, আমি আলেম, আমি পীর, আমি বুজুর্গ, আমি ইমাম, আমি মুসল্লি, আমি মুক্তাদি, জনগণের সামনে বলা যায় না আমার কী দিয়ে বানাইছি। দুধের কেজিও ঢাকাতে 70-80-100 টাকায় বিক্রি হয়, অথচ আমার যেই বস্তু দিয়ে আল্লাহ বানাইছে এটা মানুষের সামনেই বলা যায় না, বললেই নাক সিটকায় আর কয় হুজুর না বললো বলা আছে। ওই মানুষটার আল্লাহ কত সম্মান দিছে যখন মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন আমরা হয়ে গেছে, এখন দুনিয়াতে আসার সময় হইছে, আল্লাহকে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইআ, এরে বান্দা তোর মার পেটের থেকে এমন একটা জায়গা দিয়ে আমি তোরে বের করে আনছি, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, এমন একটা জায়গা দিয়ে তোরে বের করে আনছি দুনিয়ার কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো দার্শনিক কোনো সাহিত্যিক কোনো কবির ক্ষমতা নাই, ওই জায়গাটা দিয়ে তোরে বের করে আনবে আমি আল্লাহ বের করে আনছি। জোরে কন্না সুবহানাল্লাহ। বাচ্চা দুনিয়াতে আসতে চায় না, আল্লাহ যেখানে আছে এখানে ভালো আছি, কাম কাজ লাগে না তো, কানা পাইতেছি মার নাভি আর আমার নাভির থেকে একটা রগ একটা তার আল্লাহ ফিট করে দিছে, মা যাই খানা খাইতেছে এগুলো গড়ায় গড়ায় বাচ্চার ভিতরে যাইতেছে, বাচ্চা খাইয়া বড় হইতেছে, আল্লাহু আকবার। জোরে বলে
এখন বাচ্চা যখন দুনিয়াতে আসতে চায় আসতে চায় না আল্লাহ কয় তোর এমন একটা জায়গাতে পাঠামু ওই জায়গাটা তোর মার পেটের থেকে আরো হাজার গুণ বড় জোরে কর না সুবহানাল্লাহ আল্লাহর রাসূল ডাক দিয়া এই বান্দাবান্দিরা আমার উম্মতের নানারে ছোট তোমরা এই দুনিয়া থেকে যাইবার চাও না অথচ আল্লাহর রাসূল বলেছেন তোমাদেরকে আল্লাহ পাক যে জান্নাতরা দান করবেন 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হবে জোরে কোন সুবহানাল্লাহ আরে মুসলমান ভাইরা রে আমার ওই আল্লাহর ওলি নদীর কিনারায় দাঁড়ায় আছে সাগরের কিনারায় যখন দাঁড়িয়ে আছে কচ্ছপের উপরে যখন মুসলমান ভাইরা রে আমার বিচ্ছুটা উঠে গেল আর ওই কচ্ছপটা সাগরের ঢেউতে ভাসতে ভাসতে ওই পারের দিকে রওনা দিয়েছে আল্লাহর ওলির কৌতূহল যাগুলো এই বিচ্ছুটা কোথায় যায় আমার একটু দেখা দরকার আল্লাহ যে আমারে আশরাফুল মাখলুকাত বানাইলো এই বিচ্ছু আল্লাহ কি জন্য বানাইলো কার কাছে যায় কোথায় যায় একটু দেখা দরকার আল্লাহর ওলি ও নৌকা ভাড়া করে করে ওইটার পিছনে পিছনে রওনা দিয়েছে ওই পারে যাওয়ার পর মুসলমান কচ্ছপটা একবারে সাগরের কিনারায় ভিড়ে গেছে আর ওই বিচ্ছুটার লাভ দিয়া সাগরের পারে নেমে গেছে আল্লাহর ওলি ও সাগরের পারে গিয়ে নামছে নাইমা ওইটার পিছ ধরছে ওটা কোন দিকে যায় লাফাইতে লাফাইতে তাকায়া দেখে ওইটা একটা গাছের নিচে একজন আল্লাহর বান্দা শোয়া ওই বান্দাটা সুন্নতি লেবাসওয়ালা মাথায় পাগড়ি আছে টুপি আছে এবং দাড়িও আছে এই মাথার টুপি আর পাগড়ি খুইলে এক পাশে রাইখা ওই আল্লাহর বান্দাটা ঘুমাইতেছে আর আল্লাহর ওলি তাকায়া দেখে ওই যে পরহেজগার ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি নামাজি ব্যক্তিটা শুয়া রইছে উনি একজন রাখাল বকরি বেড়া চালায় ওইগুলো মাঠের উপরে সাইরা দিয়া সে আল্লাহর হস্তে ঘুমায় রইছে আল্লাহু আকবার আর ওইখানে একটা সাপ ফনা তুইলা ওই আল্লাহর বান্দাকে কামড় দেওয়ার জন্য রেডি হইছে আর ওইখানে কোনো মানুষজন নাই কোনো লোকজন নাই আশপাশে কেউ নাই তো আল্লাহ তাআলা ওই মানুষটারে হেফাজত করার জন্য ওই নৌকার মুসলমান কচ্ছপের বিচ্ছুর জন্য নৌকা বানায় ওই পারে নিয়া ওই বিচ্ছুটা সাপরে মারার জন্য আল্লাহ পাক ওই বিচ্ছুকে সাগর পার করে ওই পারে নিয়ে হাজির করে দিছে আল্লাহর ওলি যখন দেখছে একজন রাখাল আল্লাহওয়ালা শুয়া রইছে তা আল্লাহর ওলি হাতের মধ্যে পাথর নিছে সাপকে মারবে মারার আগে আগে বিচ্ছুটা লাভ দিয়া গিয়া ওই সাপের মাথার মধ্যে একটা কামড় বসাইয়া দিছে আস্তে করে ঢুল্লা পইরা সাপটা মরে গেছে তখন আল্লাহর ওলি বলতেছে আল্লাহ তুমি তো কোনো মাখলুক বেহুদা বানাও নাই রসুল যে বলে গেছে আর দুনিয়া খলিকত লাকুম ওয়াং তুম খলিক তুম লিল আখিরা এর মানুষ তোমাদেরকে বানাইছে আমার জন্য আর দুনিয়ার সমস্ত মাখলুকাত বানাইছে তোমার জন্য জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দুনিয়ার সব মানুষ অগচরের মাখলুক অগচরে আমার সেবা করে আমার খেদমত করে আর আমার মুসলমান ভাইরা রে ওই বাচ্চা দুনিয়াতে আসার পর আপনি আর আমি দুনিয়াতে আসার পর মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পর কান্না করেছিলাম বাচ্চা কান্না করে আর মালিককে ডাক দিয়ে বলে আল্লাহ এমন একটা জায়গাতে পাঠাইলাম আল্লাহ আমি দুনিয়ার কাউকে চিনি না মা চিনি না বাবা চিনি না ভাই চিনি না বোন চিনি না আত্মীয় স্বজন চিনি না আল্লাহ মায়ের পেটে ছিলাম কত সুন্দর খানা খাইছি কোনো কষ্ট করা লাগে নাই এখন দুনিয়াতে আসার পর মালিক জমিনের মধ্যে পড়লাম মা চিনি না বাবা চিনি না এখন খানা খাবো কোথায় থেকে আমার আল্লাহ ডাক দিয়ে বাচ্চারি কান্নার কোনো দরকার নাই আমি আল্লাহ জানি তুই দুনিয়াতে গিয়া খানা খাবি তোর খানা লাগবে বান্দা বাসস্থান লাগবে তোর আত্মীয় স্বজনের সঙ্গে তোর পরিচয় হবে আমি আল্লাহ সব জানি এরে বান্দা তোরে দুনিয়াতে পাঠাইবার আগে আগে আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে তোর জন্য খানা রিজার্ভ করে রেখে দিয়েছি এই জন্য আল্লাহকে বান্দা আমারে ডাক দে আমি তোর রব আমি তোর খালিক আমি তোর মালিক আমি তোর রাজিক জোরে কর সুবহানাল্লাহ আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে সেই আল্লাহ রে ভুইল না রে জীবন যাকর থাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি
এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি আবার তোমার কেউ রবে না রবে মাওলা পাক আল্লাহ রে ডাকরে বান্দা আল্লাহ রে ডাক ডাক দিবেন কারে বলেন না জোরে কারে মুয়াজ্জিন এজন্য আজানের শুরুতে চারবার বলে আল্লাহু আকবার আজানের শেষে আবার দুইবার বলে আল্লাহু আকবার মোট কয়বার হইল বলেন না জোরে কয়বার হইছে মোট ছয়বার মুয়াজ্জিন বলবার চায় বুঝাইবার চায় আপনাকে আমাকে শোনাইবার চাইতেছে মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার মুয়াজ্জিন চারবার আল্লাহু আকবার বলে আওয়াজ দিল ডান দিক থেকে আমার আল্লাহ বড় বাম দিক থেকে আমার আল্লাহ বড় সামনের দিক থেকে আল্লাহ বড় পিছন দিক থেকে আল্লাহ বড় শেষে আবার দুইবার আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার নিচের দিক থেকে আল্লাহ বড় উপরের দিক থেকে আল্লাহ বড় চিৎকার করে বলেন না সর্বদিক থেকে বড় কে সর্বদিক থেকে বড় হইল আমার আল্লাহ ওই আল্লাহ মুয়াজ্জিন দিয়া ডাক দিতেছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো কামিয়াবের দিকে এখন তো আল্লাহ আপনাকে আমাকে 60 বছর ডাক দিল 70 বছর ডাক দিল আল্লাহর আওয়াজগুলো ডাকগুলো মুয়াজ্জিনের মাধ্যমে আমাদের কানে কানে শোনায় দিল আসো নামাজের দিকে আসো আসো কামিয়াবের দিকে আসো এখন তো বান্দা তুমি আল্লাহর ঘর মসজিদে গেলা না তুমি নামাজ পড়তে গেলা না ইমাম সাহেব পছন্দ হইল না খতিব সাহেব পছন্দ হইল না মাদ্রাসা পছন্দ হইল না মসজিদ পছন্দ হইল না ওয়াজ পছন্দ হইল না ভালো কাজ পছন্দ হইল না কিন্তু একটা সময় আসবে আল্লাহ বলেন বান্দা আমি ডাকতেছি ফাফিরু ইলাল্লাহ তোমরা আমার দিকে আসো ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল করিম এরে বান্দা করিম রব থেকে তোমারে কে দূরে সরাইয়া দিল তোমার মা তোমারে পেটে বহন করছে তোমার মা পেটে তোমারে বহন করছে বোঝা বইছে এজন্য তোমারে মা এত ভালোবাসে এত মহাব্বত করে অথচ তোমার আল তোমার মা তোমারে হাত দেয় নাই তোমারে পা দেয় নাই তোমারে চক্ষু দেয় নাই নাসিকা দেয় নাই তোমার মার পেটের ভিতরে দুইটা চোখ আমি দিয়েছি তোমার কানগুলো আমি দিয়েছি হাতগুলো আমি দিয়েছি পাগুলো আমি দিয়েছি বান্দা সব কিছু আমি দিয়েছি ওই আল্লাহ ডাক দিয়ে বলেন ফাফিরু ইলাল্লাহ তোমরা আমার দিকে ফিরে আস আমার দিকে ফিরে আস জোহরে আস আসরে আস মাগরিবে আস এশাতে আস ফজরে আস আল্লাহ ডাক দিয়ে আমাদেরকে পায় নাই ওই আল্লাহ বলেন একটা সময় আসবে তুমি আমারে ডাক দিব আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব না কেন তুমি দুনিয়াতে আমার ডাকে সাড়া দেও না ভাই দুনিয়াতে তুমি আমার ডাকে সাড়া দেও নাই আমি তোমারে তুমি আমার ডাকবা আমি ডাকে সাড়া দিব না আরে মুসলমান বাইরারে আমার হাসরের কঠিন ময়দানে মানুষগুলো জাহান্নামের আগুনগুলো দেইখা চিৎকার করে করে ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান এরে মুসলমান একটু খেয়াল করিয়া কথাগুলো শুনবেন জীবনে অনেক ওয়াজ শুনেছেন আমি অধমের মুখের থেকে কিছু কথা শুই না জান আমি বেশি লম্বা ওয়াজ করার অভ্যস্ত নাই দুই একটা কথা বলে যাব আমি মুসলমান ভাইরা ফাও কথা বলার জন্য এখানে আসি নাই সময় পাস করার জন্য আসি নাই কিছু কথা বলার জন্য আসি আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ হাসরের কঠিন ময়দানে জাহান্নামের আগুনগুলো দেখে আল্লাহরে মানুষগুলো ডাকবে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ জাহান্নামের আগুন বড় কঠিন জাহান্নামের আগুন বড় কঠিন আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচাইয়া দাও আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারি না আমার আল্লাহরে বান্দা লক্ষ লক্ষ বৎসর পর্যন্ত ডাকবে আল্লাহ পাক রব্বে করিম তার দিকে তাকাবেন না তার কথার কোনো জবাব দিবেন না বান্দাগুলো ডাকতে ডাকতে হয়রান পেরেশান হয়ে যাবে মুখের দিকে মুসলমান ভাইরা মুখের সবগুলো লালা শুকায়া যাবে চোখের পানিগুলো পড়তে পড়তে চোখের পানি সেরে হয়ে যাবে চোখ দিয়া রক্তগুলো বের হয়ে যাবে তারপরও আল্লাহ ডাকের সাড়া দিবে না আল্লাহ ডাকের সাড়া দিবে না একটু আওয়াজ করে বলেন আপনার ঘরের মধ্যে যখন আপনার মা আপনার বোন আপনার বাবি আপনার স্ত্রী যখন কাজ করতে যায় দেখবেন ছোট ছোট বাচ্চারা মার কাজে ডিস্টার্ব করে করে বাজার থেকে চাউলের বস্তা কিনে আনছেন বেগম সাহেবকে দিয়ে বলছেন তুমি চাউলগুলো জাইরা পয়সা ড্রামের ভিতরে ঢুকাও তখন বাচ্চা বাহিরে থাকলে ঘরের মধ্যে আইসা দেখবেন খাবলা দিয়ে চাউল লুয়ে বাইরে ফালায় দেয়নি এদিকে ফালায় ওইদিকে ফালায় মা খুব রাগ করে এক পর্যায়ে মা যখন সহ্য করবার পারে না তখন থাপ্পড় বসায় দেয় যখন থাপ্পড় বসায় দেয় বাচ্চা বেউপায় হয়ে রাস্তার কিনারায় ঘরের কোনায় বসে বসে কান্দে দেখবেন খালি কান্না করে মা ওর দিকে তাকাই না
মার কাজ মায় করতেছে এক ঘন্টা হয়ে যায় মা ওর দিকে তাকায় না দুই ঘন্টা হয়ে যায় তাকায় না মার যখন কাজকর্ম সব শেষ এখন এর কান্নার সুর পাল্টে গেছে আম্মা গো আম্মা তুমি স্যার আমার আর কেউ নাই আম্মা ডিস্টার্ব করব না দুষ্টামি করব না আম্মা আম্মা ওই মুহূর্তে মুসলমান ভাইরা আমার কাজ তোমার শেষ মা উঠে গিয়া কয় দুষ্টামি আর করবি কাম্মা দুষ্টামি করতাম তখন মা এতক্ষণ রাগ করছিল এখন মার রহম দিল হইছে ওই দশ মার দশ দিন পেটে বোঝা বইছে তো মা ভুলবার পারতেছে না টান দিয়া কোলে লইয়া দুই গালে সুমা দিয়া কার ডিস্টার্ব করবি কানা করুক না আল্লাহু আকবার আল্লাহ বলছিল নবী গো আপনারা যেমন ভালোবাসি আপনার উম্মত গুলো তেমন ভালোবাসি কিন্তু এরা বেকায়দায় এরা আমার দিকে ফিরে না এরা অন্য দিকে দৌড়াইতেছে এই জন্য গুনা সহকারে কবরে গেলে আল্লাহ কয় ডাকবি ঠিক আমি ডাকে সাড়া দিব না তবে তোর গুণাগুলো যেদিন মাফ হবে জাহান্নামের আগুন দিয়ে পুইরা কয়লা হওয়ার পরে যখন মাফ হবে তখন ওই বান্দায় আল্লাহকে ডাক দিয়ে বলবে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ তখন রাগ গোসা একটু হজম করে বলবে এই ডাকস কি লইগা কয় আল্লাহ জাহান্নামের আগুন তো আর সহ্য হইতেছে না আল্লাহ কয় দিনের বেলা রমজান মাসে ডালের বড়া খাইছিলি কি লইগা সোদ খাইছিলি কি লইগা তিনবার হজ করে আবার ফরওয়াদ সুদ এটা লাগাই খাইছস বিচার গুলো টেয়া লইছস নামাজও যাস নাই চায়ের দোকানে বসে বসে গল্প গুজব করছস বারোটা একটা পর্যন্ত চায়ের দোকানে আড্ডা দিছস দশ কাপ বিশ কাপ চা খাইয়ে লইছস ঘরের মধ্যে গিয়া বিবিরে ধমকাইছস আই তোমার কাছে বলে কি তো মহিলাকে ঘুমাইতাম নাকি চায়ের থাকুম নাকি কয়টা বাজে হবাই দশটা এক হবাই একটা না বাজে হবাই বলে একটা বাজে কয় ভাত খাইতেন না কত গমতন এত ঘন ঘন কিনা লেগে থাকে না কয় হ্যাঁ কী হয়েছে কয় আজকাল দশ কাপ চা খাইয়েছি চারটা বন খাইয়েছি চারটা কলা খাইয়েছি আপনারা বলেন তো এত কিছু খাওয়ার পরে কি পেটে ক্ষুধা থাকে বেগম সাহেবা ডাক দিয়া কয় এত চা খাও টাকা পাও কই এত বন খাও কলা খাও টাকা পাও কই মাগনা ওই খাই সার দোকানে বসে বসে মাগনা চা খায় হুজুরে নামাজের কথা কইলে বেটকি দিয়া কে হুজুর মসজিদ আমরাই বানাইছি এসি লাগাই দিছি সুইচ দিয়ে বাতাস খাইবেন তিন বেলা গরম ভাত খায় পাঁচ বেলা আজান দিয়ে নামাজটা চালায় নিয়ে এই মানুষ নাই মনে হয় আপনাকে লাগাত নাই মনে হয় দশ কাপ চা খাইয়া না কয় কেমনে খাও কে মাগনা ওই খাই কে মাগনা খাও কেমনে কয় সিস্টেম আছে কি সিস্টেম আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতিরে পাইছে ওনার একটা ফার্ম পট্টি দিয়া কয় এদিকে সমিয়া শেখের নৌকা যেভাবে বাড়ছে এটা ডুবদো না ডুবদো না ডুবদো না ডুবদো না কয় এক কাপ চা দে একটা বন দে এই বেটারে বিদায় করে দিয়া বিএনপি সভাপতির দুইরা এ দিগাইও মন খারাপ কয় না মন খারাপ না কয় চেহারা মনে হয়েছে কেন কয় ঠিক হয়ে যাবো গা কয় শোনো তোমারে কি কই এক মাগে শীত যায় না আরো মা গাইব এই বেটারে আরেক পাম দিয়ে এই বেটার দেখাইছে আবার কয়েক কাপ এমন করে করে দশ কাপ পনেরো কাপ চা খাইয়া লায় নামাজের কথা কইলে কয় হুজুর নামাজটা চালাইয়া নিয়ে এই মানুষ আছে এই মানুষ আছে আপনার এলাকায় নাই না 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 আপনার এলাকায় নাই আরে মুসলমান ভাইরারে আমার হাসুরের কঠিন দিনে বান্দা জাহান্নামের আগুনে দগ্ধ হইয়া বলবে ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না আল্লাহ জ্বালাইয়া পোড়াইয়া শেষ করে বানাইছে এগুলো মুসলমান কল্প কাহিনী নয় মুসলমান কবরের একটা গাঁটি হবে পুলসিরাতের গাঁটি হবে হাসুরের ময়দানের গাঁটি হবে এরে মুসলমান বন্ধুরা রে আমার ভাইরা রে একটু কান লাগাইয়া শুনিয়া যাও এই জন্য তো হাসান বসরি রহমাতুল্লাহ আলাই রাবিয়ার মতো একজন আবেদা সলেহা মুমিনা খালেসা যিনি সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে আর দিনের বেলা মুসলমান রোজা রাখে জিকির করে কোরআন তেলাওয়াত করে ওই মহিলা আবেদা সলেহা মুমিনা আল্লাহর পেয়ারা বন্দি হয়ে গেছে হাসান বসরি একদিন ডাক দেয়া কয় রাবিয়া রে তোমারে বিয়ে করতে চাই রাবিয়া ডাক দিয়া কয় ও গো হাসান বসুরি আপনি বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ আপনি তো নামাজের মুসল্লাটা পানির উপরে বিছাইয়া নামাজ পড়তে পারেন হাসান বসুরি এমন বড় বুজুর্গ আল্লাহওয়ালা একদিন হাসান বসুরিকে কেউ জিজ্ঞেস করে ও হাসান বসুরি আল্লাহ যদি তোমারে জিজ্ঞেস করে ও হাসান বসুরি তোমারে আমি জান্নাতুল ফেরদাউস দিবার চাই তুমি দুই রাকাত নামাজ দিতে চাই কোনটা নিবা জান্নাতুল ফেরদাউস নিবা নাকি তুমি দুই রাকাত নামাজ নিবা হাসান বসুরি ডাক দিয়া কয় আল্লাহ আমি তো
জান্নাতুল ফেরদাউস নিব না আমি দুই রাকাত নামাজ নিব কয় কেন কয় নামাজ তো বানাই দিছ আল্লাহ তোমার জন্য আর জান্নাত তো বানাইছ আমার জন্য কত বড় বুজুর্গ কত বড় আল্লাহ ওয়ালা এ হাসান বসরি নামাজের মুসল্লাটা পানির উপরে বিছাইয়া নামাজ আদায় করবার পরে পানিতে ভিজে না কত বড় বুজুর্গ সুবহানাল্লাহ জোরে বলে আর রাবিয়ার মতো একজন মহিলা এত বড় আবেদা সলেহা মুমিনা নামাজের মুসল্লাটা বাতাসের উপরে বিছাইয়া নামাজ পড়ে সুবহানাল্লাহ কেমন কিছু অর্জন করছে বাবা হাসান বসরি ডাক দিয়া কয় রাবিয়া রে তোমারে বিয়ে করবার চাই কয় হুজুর বিয়ে করবেন অসুবিধা নাই চারটা টেনশন আছে দূর করে দিয়া বিয়ে করবেন সুবহানাল্লাহ জোরে কর এই টেনশন গুলো একটু মাথায় লইয়া বাড়ি যাই আজকা এরে মুসলমান ভাইয়ারে রাবিয়ার মতো মহিলা ওই মহিলা প্যান্ডেলের মধ্যে রাবিয়া থাকতে পারে কিন্তু এই রাবিয়ার মতো না স্বামী বিদেশ পাড়াইয়া দিয়া নিজে নিজে বাজার করতে যায় নিজে নিজে মুসলমান ভাইরা টাকা উড়াইবার যায় শ্বশুরে মাছ কিন্না দিলে এটা ভালো লাগে না কাঁচা তরকারি কিন্না দিলে কয় বেশি দাম দা লই আইছেন কথা কয়টা রে ঠিক কিনা জোরে কন মিয়ারা এরে আমার মুসলমান বাবা জিরা রে এ মা একটু ভালো করে শুনিয়া যান আর স্লোগান দিয়েন না স্বামীর কথা মানবো না সিরা কাপড় পরবো না ভাঙ্গা করে থাকবো না আমার কামাই আমি খাই যেতা ইচ্ছা সেতাই যাই রাস্তার পাশে গিয়ে মাডি বরট করে মাডি কিন্তু আমরা তাকায় দেখছি একজন পুরুষ এক ঘন্টায় যেই কাজটা করে দশজন মহিলা সারাদিনে মিললেও সেই কাজ করতে পারে একটা কাজ বালা পারে পাঁচজন সাতজন একসঙ্গে বৈশা বৈশা মাথার উকুনগুলো বাচ্চা সাফ করতে পারে রাগ হয়েছেন আপনারা রাগ হইলে আর কি করবেন হয়তো দাওয়াত দিবেন না এটাই তো একটু ভালো করে খেয়াল করে শোনেন আর স্লোগান মারে কি স্বামীর কথা মানবো না সিরা কাপড় পরবো না ভাঙ্গা করে থাকবো না আমার কামাই আমি খাই যেতা ইচ্ছা সেতায় যাই আপনার এলাকায় অটো আছে অটো এই অটো বা সিএনজি বাস ট্রাক দেখবেন চাকাগুলো দুইটা পদার্থ দিয়ে বানাইছে একটা নাম টিউব একটা নাম টায়ার টায়ার শক্ত টিউব নরম টিউবের কাজ কি বাতাস দিয়ে একটু ফাম্পট্টি দিয়ে একটু টায়াররা সহযোগিতা করা এখন যদি আগামীকালকে সকালবেলার থেকে এই বসিপুর এনায়তপুরের থেকে এই টায়ারগুলো টিউবগুলো স্লোগান কর স্লোগান দেয় টায়ারের দল আলো বাতাস সপ্তরা খাবি আর আমরা ভিতরে পুচ্ছা গুল্লা মরমু তা হইবার পারে না আগামীকালকের থেকে আমরা বাহিরে তোরা ভিতরে যদি টিউব যদি ভিতরে বাহিরে আয়া পড়ে আর টায়ার যদি ভিতরে জায়গা গাড়ি চলব সবাই তো বলে না গাড়ি চলব যার যেইটার কাম তারে সেইটাই করতে হবে আমার মায়েরা নরম এরা মাটি কাটবার পারে না এরা পুকুরে মাছ ধরবার পারে না এরা হাল চাষ করবার পারে না এক কাম হলো ভিতরে আর পুরুষের কাম হলো বাহিরে স্লোগান দিয়ে রাস্তায় গেলে আম্মা গো শান্তি আসবে না গজব আসবে জোরে বলেন ঠিক না ব্যাঠি শান্তি আসতে পারে না গজব আসবে গজব দেখেন না স্বামী কৃষক আর বিবির কাজ কি বাড়িতে মুসলমান কাজের মধ্যে সহযোগিতা করে বাচ্চাকে রান্না করে স্বামী যখন কৃষি কাজ করতে যায় দেখবেন সকাল আটটার সময় বিবি রান্না বান্না কইরা বাচ্চাও গুছায় আবার সংসারও গুছায় খাবার দাবার পাক করে রাতের মধ্যে খানা দিয়ে আসে স্বামীও খুশি বিবিও খুশি কাজ চলছে ঠিক মতো নেই কিন্তু একদিন ছোট বাচ্চা ডিস্টার্ব করছে বুকের দুধ পান করে আর একটা সন্তানকে গুজগাজ করে স্কুলে মাদ্রাসায় পাঠাইতে হয় একটু সময় লেট হয়ে গেছে এখন অন্যদিন খানা দেয় আটটায় আজকে বাচ্চে দশটা স্বামীর মেজাজ গরম না নরম হাল চাষ করছে রোদের উপর দিয়া আবার খানা নিয়ে গেছে দশটা বাজে মনে মনে কয় আজকে আইসা লো কেমত করে আলামো ঠিক কিনা জোরে কান আজকে আইসা নিয়ে কেমত করে আলামো মহিলাও যায়ার কয় লাই লাই লাং তা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন এই বেলার যে রাগ কথায় কথায় পিডা হেসরান দেওয়াই লাই চুলের মধ্যে দৈরা হেসরান দেওয়াই লাই এই বেটা এমন রাগ লাই লাই লাং তা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন আল্লাহ মেজাজটা গরম গরমটা নরম করে দিও স্বামীর কাছাকাছি যাওয়ার পরে এমন চোখ গরম করে তাকাইছে স্বামী আল্লাহর রাস্তায় মাফ চাই আমার আজকে কিছু বইল না তোমার বাচ্চাটা ডিস্টার্ব করছে ছোট বাচ্চা অসুবিধা করছে বড় বাচ্চা সমস্যা করছে আমি ঠিকমতো খাবার আনতে পারি না আর বলই তো না যাজ্ঞা খাবার দাবার খাইছে বাড়িতে গিয়া কয় আমার কাম তুই করবি তোর কাম আমি করুম এখন পরিবর্তন
তোর কাম আমি করব, আমার কাম তুই করবি। এখন এই মহিলা কয় আই এম রেডি, আমি প্রস্তুত, আগামীকালকের থেকে তুমি ঘর গুছাইবা, বাচ্চারা দুধ খাওয়াইবা, গোসল করাইয়া স্কুল মাদ্রাসা দিয়েইবা, আর আমি হাল চাষ করতে যাবো। ওকে, এখন বিভিরে দায়িত্ব দিয়া মহিলা কয় ঠিক আছে দেখুম কেমনে কি করে। মহিলা যখন চারটা বাচ্চে নাঙ্গল জল কাঁদে লইয়া, জীবনে তো লয় নাই কোনোদিন, এটা লইয়া চকের মধ্যে নামছে গরুর লইয়া, মনে করে নামছে, আল্লাহ আকবর, হাকিমুল উম্মত আরে তৈয়ব সাহেব রহমতুল্লাহ তার কিতাবের ভিতরে লেখছেন ঘটনাটা, এই আল্লাহর বান্দি রওনা দিছে চকের মধ্যে গিয়া, গরু কেমনে বানবার লাগে এটা পারে না, নাঙ্গলটা কেমনে বানতে হয়, কেমনে হাল চাষ করতে হয়, বানতে গিয়া পকেটটা বালাইছে, যাজ্ঞা কোনোরকম সময় পার করতেছে, আর এদিক দিয়ে বেটায় চিন্তা করে শীতের রাত্রের ঘুমটা কোনোদিন ঘুমায় দেখি নাই, চারটার সময় আজানের আগে আগে আমি চকের মধ্যে যাই, শীতের রাত্রে বিকাল শেষ আসবেলার যে ঘুমটা, কম্বল লেপ দিয়ে এটার মজাটা আমি পাই নাই। এই আল্লাহর বান্দায় দুই বাচ্চা দুই পাশে শোয়াইয়া বিদেশি সিঙ্গাপুরি কম্বল দিয়ে যখন ঘুম দিছে, ঘুমে তুইটা দেয় আটটা বাজে, খানা দিব কয়টায়, মহিলা দিছে কয়টা বাজে, আটটার সময়। এখন আটটা যখন বাচ্চে দেখে ছোটো বাচ্চা যে দুধ খায়, এটা কান্না শুরু করছে, এখন পুরুষ কিন্তু কান্না থামাইবার পারে না, আরও কান্না বাইরে যায়গা, কোলের মধ্যে লইয়া কয় আর কান্দো না, চকলেট খাইবানি, দুধের বাচ্চা চকলেট খাইব নাকি চিপস খাইবানি, কান্দা করতেছে, বাচ্চা দেখালি কান্না খালি বাড়তেছে, এটা আশ্রা দিয়ে ফেলাইছি, ওই যেই বাচ্চা স্কুল মাদ্রাসায় যায় এটা কান্দতেছে, কান্দো কেন, পায়খানা করতাম লইয়া যান পাত্র। এখন এই পাঠায় কয় যারা যত্র নাই পড়ছিনি, গরুর কাটায় দেখে এগুলো করতে করতে এদিক দিয়া মোরগ খোয়ারের ভিতরে মোরগ মুরগি, এদিক দিয়া গরু বাছুর, আওয়াজে টাওয়াজে একবার টাকায় দেখে বেলা বারোটা বাজে, আর মহিলায় ওই চোখের থেকে কয় আল্লাহ জানে গরু কোন কেমন শুরু হয়ে গেছে। এখন তো খানা নিয়ে যায় না, মহিলায় ঠিক বারোটা বাজে বাড়িতে আইসা দেখে স্বামী মন খারাপ করে গালের মধ্যে হাত দিয়ে বসে রয়েছে, স্বামী মন খারাপ কেন, কয় তোর কাম তুই কর, আমাকে আমার কাম আমারে দি, আরেকজনের কাম আমার দ্বারা সম্ভব না, তোর কাম তুই করগে আমার কাম আমি করি, আম্মা গো যার যার কাজ হ্যাঁ হ্যাঁ করে দেখবেন কাজের মধ্যে বরকত হবে, জোরে বলেন ঠিক নেবে ঠিক, একজনের কামটা আরেকজন রে দিয়েন না। তো মুসলমান ভাইয়ারে আমার ওই রাবিয়া বসরি ডাক দিয়ে আল্লাহর বলি, আমার মতো নারীরে আপনি বিয়ে করবেন অসুবিধা নাই, আমার চারটা চিন্তা আছে, একটু দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। সুবহানাল্লাহ, কোন যে মহিলাটা আবেদা সলেহা প্রথম স্বামী মারা যাওয়ার পরে আর কারো কাছে বিয়ে বসে নাই, সারা রাত নামাজের ভিতরে কাটাইয়া দেয়, দিন হইলে রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, তসবিহ তাহলিল করে করে সময় পার করে দেয়, আল্লাহর বান্দা হাসান বসুরি ডাক দিয়ে কয় রাবে আরি বলো তোমার চিন্তাগুলো কি কি চিন্তা বলো। রাবিয়া ডাক দিয়ে আল্লাহর ওলি গো দুনিয়ার সব মানুষ মারা যাবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, দুনিয়ার সব মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আমিও আপনিও, আমি আপনার কাছে জানতে চাই ওই মানুষগুলো আল্লাহর নিকটে দামি হবে যারা ইমান নিয়ে কবরে যাবে, সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে যদি কবরে যাইতে পারো গো বাবা, আল্লাহ রসুল বলেন দশটা দুনিয়ার সমান একটি জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবে। ওগো আল্লাহর ওলি আপনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি তো বড় বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, নামাজের মুসল্লা পানির উপরে বিছাইয়া নামাজ পড়তে পারেন, আপনি বলেন আমি ইমান নিয়ে কবরে যাইতে পারবো নি, এই চিন্তাটা আপনি একটু দূর করে দেন, আমি যদি ইমান নিয়ে কবরে যাইতে পারি আপনার মাধ্যমে আমি জানতে পারি আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে, আপনি আমার একটু বইলা দেন, আমি ইমান নিয়ে কবরে যাইতে পারমনি। ইমান বড় দামি জিনিসের নাম, ইমান মহাদৌলতের নাম, ইমানদারের দাম আল্লাহর কাছে অনেক বেশি, বিয়া বাড়ির মধ্যে যেমন বরের দাম, জামাইয়ের দাম, তমাম দুনিয়ার কাফের বেদিনদের মাঝখানে মুসলমানের তেমন দাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি যত শিক্ষিত হন, ডিগ্রিধারী হন, জামাই ছাড়া ওই মেয়ের বাড়িতে গেলে দুই পয়সারও দাম নেই, বিয়া যারা দিয়ে করাইবেন এ না গেলে কিসমতে খানা নাই, সম্মানের চেয়ার নাই, সম্মানের চকি নাই, খাট নাই, আবার জামাই সহকারে গেলে দেখবেন সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এই যে আমেরিকার বুশের থেকে শুরু করে যত নর্দমাগুলি আছে ভারতের
নরেন্দ্র মোদী সহকারে। এরা তো খাওয়া দাওয়া যা কিছু খায় আমরা মুসলমানের উসিলায় খায়। বিয়া বাড়িতে এম এ পাস আই এ পাস বি এ পাস যত মানুষ গেছে ওই জামাই ছাড়া গেলে খানা কিসমতে জুটে না। অথচ জামাই অশিক্ষিত ক্ষেত খামারে কাজ করে। ওই ওই বেটার ওই দিন দাম আল্লাহ পাকের রসুল বলেন তেমন দুনিয়ার মধ্যে মুসলমানের তেমন দাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমি ইমান নিয়া কবরে যাইতে পারবো কি পারবো না এই চিন্তাটা একটু দূর করে দেন, তাহলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। কয় আর কি কি প্রশ্ন এটা বলো। কয় দুই নম্বর প্রশ্ন হইল কবরের মধ্যে মুসলমানদেরকে তিনটা প্রশ্ন করা হবে, আমার রব কে আমার মালিক কে? এ মুসলমান বাবা যারা আমার রব কে এই সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনার আমার নবীকে এইটাও আল্লাহ আল্লাহ তাআলার ফেরেশতারা কবরের মধ্যে প্রশ্ন করবে, আমি কোন ধর্মের অনুসারী ছিলাম এইটাও আমারে জিজ্ঞেস করা হবে। রাবিয়া ডেকে ডেকে বলে হাসান বসুরি গো কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হবে, আমি রাবিয়া উত্তর দিতে পারবো নি এই চিন্তাটা একটু দূর করে দিলে গো আপনার সঙ্গে আমার বিয়ে হবে। একটু চিন্তা করছেন কেমন জটিল প্রশ্ন করতেছে, আমি ইমান নিয়ে মরতে পারবো কি পারবো না এই টেনশনটা এই চিন্তাটা একটু দূর করে দেন। দুই নম্বরে প্রশ্ন করতেছে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে, উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব কি সম্ভব না এই চিন্তাটা একটু দূর করে দেন। তিন নম্বরে রাবেয়া প্রশ্ন করে ওগো হাসান, তিন নম্বরে প্রশ্ন হলো হাসরের ময়দানে দল হবে দুইটা, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, হাসরের ময়দানে দল হবে দুইটা, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, এক দল হবে ডানপন্থী এদের আমল নামাগুলো ডান হাতের মধ্যে আসবে, আর দুই নম্বর হলো ও আসহাবুস শিমাল মা আসহাবুস শিমাল, যারা হবে বামপন্থী এদের আমল নামাগুলো বাম হাতের মধ্যে আসবে, ডানপন্থী যারা হবে এরা আল্লাহর জান্নাত চলে যাবে, আর যারা বামপন্থী হবে এরা জাহান্নামের মধ্যে চলে যাবে। ও হাসান আপনি আমার একটু এই চিন্তাটা দূর করে দেন, আমি কোন দলে হবে জান্নাতি না জাহান্নামী, আমি ওই চিন্তা যখন করি আমার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য আপনার কাছে অনুরোধ হইল আপনি আমার এই তিন নম্বর প্রশ্নের জবাবটা একটু দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। চার নম্বরে প্রশ্ন করে আল্লাহর ওলি গো, চার নম্বর প্রশ্ন হলো হাসরের ময়দানে একটা ব্রিজ হবে, ওই ব্রিজটা কিন্তু আমাদের দেশের উড়াল ব্রিজের মতো নয়, যমুনা ব্রিজের মতো নয়, ওই ব্রিজটা সোজা উপরের দিকে উঠবে, 10,000 বছরের রাস্তা। আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলে, আবার নিচের দিকে নামবে 10,000 বছরের রাস্তা, আরও আঁকা বাঁকা পথ হবে 10,000 বছরের, এই 30,000 বছরের ওই পুলসির যাত্রা, ওই ব্রিজটা আমি পার হইতে পারবো কি পারবো না এই চিন্তাটা একটু দূর করে দিলে আপনার সঙ্গে আমার বিয়ে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই প্রশ্নগুলো একটু দিলে গাইতে নিয়ে যান, এর নিয়ে একটু ভাবেন, একটু চিন্তা করেন। আল্লাহু আকবার, ইমানের কত দাম। হাসান বসুরি ডাক দিয়ে বলে এরে রাবিয়া এই প্রশ্নগুলো আমারও করা হবে তোমারও করা হবে মুসলমান সবাইরে করা হবে, কিন্তু রাবিয়া রে শুনিয়া লও এই চারটা প্রশ্নের জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি যখন এগুলো নিয়ে ভাবি চিন্তা করি তখন আমি রাতের বেলা ঘুমাইতে পারি না। রাবেয়াও ডাক দিয়া কয় আল্লাহর ওলি গো আমি যখন রাতের বেলা কিছু সময় ঘুমাইতে যাই বারিশের মধ্যে মাথা লাগাই এই চারটা চিন্তা যখন আমার মেমোরির ভিতরে ঢুকে আমার মাথার ভিতরে ঢুকে তখন বালিশের মধ্যে মাথা লাগাইতে গেলে আমার ঘুম আসে না, আমি ঘুমাইতে পারি না, যেখানে আমি ঘুমাইতে পারি না সেইখানে স্বামী নিয়া আনন্দ করার মতন সময় আমি রাবিয়ার হাতে নাই। আমি বিয়ে বসতে চাই না, আমি আমার সময়টারে আল্লাহর জন্য অপেক্ষা করে দিয়ে রয়েছি, এই সময়টা আমি আমার আল্লাহরে দিয়া দিছি, আমি আর বিয়া বসতে চাই না এই চিন্তায় আমি অস্থির হইয়া থাকি। এই জন্য একটু বুকে হাত দিয়া চিন্তা করেন, আল্লাহ দুনিয়াতে পাঠাইছো, কোথায় ছিলাম, কোথায় থেকে আসছি, আবার কোথায় যেতে হবে, এই দুনিয়ার রং তামাশা দুনিয়ার বাহাদুরি তো বেশি দিনের না,
আল্লাহ যে আমরারে দুনিয়াতে পাঠায়া দিয়া বলছে বান্দা যাও দুনিয়াতে যাও রসূল বলেছেন আদ দুনিয়া মাজরাতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ এই দুনিয়াতে থেকে ফসল লাগায়া যান জান্নাতের মধ্যে গিয়া ফল বক্ষণ করবেন আর যদি আমরা চলাফেরা কাফের বেদিনের মতন চলাফেরা করি কাফেররাও নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে না কাফেররা সদগুস খায় আমরাও সদগুস খাই আমরা মুসলমান ভাইরা কাফের বেদিনের বিবিরা বেপর্দায় চলে আমার বিবিরও বেপর্দায় চালাইলাম তাইলে হাসরের ময়দানে আল্লাহর সামনে গিয়ে আমি দাঁড়ায়া কি হিসাবটা দিব আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে বান্দা দুনিয়ার সময়গুলো কেমনে কেমনে কাটাইছ এখন তো আমরা তাকায়া দেখি বান্দা আছে বন্দিগি নাই গুনাহ আছে তওবা নাই অথচ আল্লাহ পাকের রসূল বলেছেন যারা তওবা করে আল্লাহ তাআলা এদের গুনাহগুলো মাফ করে দেয় এদেরকে ক্ষমা করে দেয় তওবার মতো তওবা করেন সাহাবীরা কান্না করে হযরত ওমর জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কাঁদে দুই চোখ দিয়ে পানিগুলো পড়তে পড়তে চেহারার মধ্যে কালো দাগ হয়ে গেছে সাহাবীরা জিজ্ঞেস করে ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী আপনি তো একজন ন্যায় বিচারক আপনি অর্ধ জাহানের শাসক আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আল্লাহ পাকের রসূল আপনাকে বলেছেন আমার পরে যদি আল্লাহ দুনিয়াতে কাউকে নবী বানাইতো তাইলে ওমর আপনার নবী বানাইতো আল্লাহ পাকের রসূল তো বলে গেছেন তা আপনি এত কাঁদেন কেন আপনি এত পেরেশান কেন আল্লাহ পাকের রসূল তো আপনার বেলায় বলেছেন আকাশের মধ্যে যতগুলো তারকা আছে আমার একজন সাহাবী আছে নাম হলো ওমর ওই ওমরের আমল নামার মধ্যে আকাশের তারকা পরিমাণ নেক আমল জমা আছে জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাইলে এত কিছু আপনি পাওয়ার পরও আপনার অবস্থা এমন কোন এর মুসলমান হযরত ওমর এমন একজন সাহাবি যিনি আমার নবীর আদর্শকে পুঙ্খানু ফলো করেছেন হযরত ওমর যখন অর্ধজাহানের শাসক তখন মুসলমান ওই যে আমার নবী যেই খানাগুলো খাইছে খেজুর তারপরে জয়তুন তেল দিয়ে রুটি খেয়ে দেখেন কোনো স্বাদ লাগে না মজা লাগে না অথচ হযরত ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও মুসলমান ধনভাণ্ডারের মধ্যে কোষাগারের মধ্যে টাকার অভাব নাই সম্পদের অভাব নাই অথচ হযরত ওমর বেতন সামান্য পরিমাণ নেয় আর খাবারগুলো আমার নবীর সুন্নত তরিকায় খায় সাহাবীর একদিন বসে বসে পরামর্শ করতেছে হযরত ওমরের খান খাবারের মেনু যদি একটু পরিবর্তন করত এখন যেহেতু অর্থ সম্পদ হইছে আল্লাহ দিছে তাহলে খাবারটা একটু ভালো করে খাইলে ভালো হয় উন্নত খানা খাইলে ভালো হয় স্বাস্থ্যটা সুন্দর হইব কাফের বেদিনদের কাছে গেলেও মুসলমান দেখতে ভালো লাগবো এই কথাটা বলবো কে হযরত ওমরকে এটা তো বলার কোনো সাহস কারণ নাই এখন কয়েকজন সাহাবী মিল্লা ওনার মেয়ে আমাদের নবীর স্ত্রী হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলে হাফসা গো আপনি একটা কাজ করেন হযরত ওমরকে বলেন উনি যেন খানার মেনুটা একটু পরিবর্তন করে আগের চেয়ে একটু ভালো ভালো খানা খায় বিছনাটা পরিবর্তন করে জামাগুলো একটু পরিবর্তন করে একদিন হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাকে ডাক দেখে বাবা আপনি একটু খানার মেনুগুলো পরিবর্তন করেন বিছনাটা একটু পরিবর্তন করেন জামাটা একটু পরিবর্তন করেন হযরত ওমর বলে মা গো তোমার এই কথাগুলো কে শিখাইয়া দিছে এত বড় স্পর্ধা এত বড় সাহস তুমি কোথায় থেকে পাইলা অথচ তুমি নবীর স্ত্রী হইয়া বলো তো আমার নবী কি খানা খাইছে আমার রসুল কোন বিছানার মধ্যে ঘুমাইছে এখন যদি ওই লোকগুলোর নাম বলো তাইলে আমি এই মুহূর্তে আমার এই তরবারে দিয়ে এদের শিরোচ্ছেদ করবো মাথাগুলো ফলাইয়া দিতাম আমি আমার নবীর তরিকার থেকে একটা বিন্দু পরিমাণ পর্যন্ত আমি সর্বনা নর্বনা জোরে কোন সুবহানাল্লাহ ওই ওমর মুসলমান কেমনে নেক আমল বাড়ানো যায় কেমনে আমল নামার মিজানের পাল্লার ওজন বাড়ি করা যায় এগুলোই খোঁজে হযরত ওমর আবু বকর সিদ্দিক যখন খলিফা আল্লাহু আকবার আমিরুল মুমিনিন এই যে কাগজ দেখেন মুসলমান দেখবেন ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক রকমের কাগজ থাকে বিধবা ভাতা এতিমের হক অমুকের এইটা এগুলো থাকে তো একদিন হযরত ওমর আবু বকর সিদ্দিকের পরিষদে গিয়া দেখে একটা কাগজ পড়ে আছে কাগজের মধ্যে বিধবা নারীদের আপনার এলাকায় যত বিধবা নারী আছে যেমন বয়স্ক ভাতা দেয় হযরত আবু বকর সিদ্দিক ওই বিধবা নারীদের নামের তালিকা করে রেখেছেন পাশাপাশি একজন করে খাদেমের নাম লিখে রাখছেন যারা খেদমত করবে কিন্তু সর্বশেষ একজন বিধবা মহিলার নাম যে মহিলার বাড়িটা মদিনার থেকে অনেক দূরে মুসলমান পাহাড়ি এলাকার মধ্যে বাড়ি ওই বিধবা মহিলার স্বামী নাই বৃদ্ধা মহিলা ওই মহিলার নামের সাথে কোনো খাদেমের নাম লেখা নাই যে এই মহিলার খেদমতরা উমুক বান্দায় করবে সওয়াবের নিয়তে সওয়াবের আশায় কারো নাম লেখা নাই হযরত ওমর তালিকাটা হাতে নিয়ে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে ভাই আবু বকর এই যে আপনি সবার নামের সাথে সাথে একজন করে খেদমত গুজার বান্দার নাম লেখা রাখছেন সর্বশেষ যেই মহিলাটা আছে এই মহিলার নামের সাথে কোনো খাদেমের নাম লেখা নাই আপনি অনুমতি দিলে এই খেদমতটা আমি করতাম সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ
একমাত্র আমি কর্তা। হযরত আবু বকর সিদ্দিক ডাকতে বলে উমর আপনি খেদমত করবেন অসুবিধা নাই, আপনি সেবা করবেন অসুবিধা নাই, কিন্তু এই মহিলার সেবাটা একেবারে নীরবে কোনো আওয়াজ ছাড়া খেদমত হযরত আবু বকর সিদ্দিক নিজেই করে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আবু বকর সিদ্দিক নিজেই করে, নাম লেখা রাখেন, গোপনে গোপনে সওয়াবের আশায় পরকালে নাজাতের আশায় উনি এই কাজটা করে। হযরত ওমর রাতের বেলা রওনা হইছে ওই বিধবা মহিলার বাড়ির দিকে কাজ করে দিব। আমার মুসলমান ভাইরা রে, খলিফাতুল মুসলিমের হযরত ওমর চলে গেলেন রওনা দিয়া, ওই মহিলার ঠিকানা লইয়া মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইলেন, ছোট্ট ঘুরে ঘর দরওয়াজার সামনে দাঁড়াইয়া আওয়াজ দিয়ে বলে, আম্মা আমি ওমর আসছি আপনার ঘরের খেদমত করার জন্যে। দেখেন মাত্র দরওয়াজার মধ্যে গিয়ে আওয়াজ দিছে, আমি ওমর আসছি আপনার ঘরের খেদমত করার জন্য। ঘরের ভিতর থেকে ওই বিধবা মহিলা, বৃদ্ধা মহিলা, বয়স্কা মহিলা, যিনি চলতে পারে না, হাঁটতে পারে না, ভিতর থেকে আওয়াজ দিয়ে বলে, ওমর আপনি আসার আগে আগে আরেকজন আল্লাহর বান্দা আইসা আমার ঘরের সব কাজকাম করে গুছাইয়া দিয়া চলে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওনার নাম কি? নাম আজ পর্যন্ত একদিনও বলে নাই, নাম একদিনও বলে নাই। মুসলমান বৈরারে আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরত ওমর চলে আসছে, এই কাজটা কে করে? পরকালে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এই কাজটা কে করে? হযরত ওমর কয়, তাহলে আজকে মনে হয় দেরি করে আসছি, আর একটু আগে আগে আসতে হবে। পরের রাতে হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর আজকে একটু আগে আগে চলে গেলেন, মহিলার ঘরের দরওয়াজার সামনে গিয়ে দাঁড়াইলেন, দাঁড়ায় ডাক দিয়ে, কাম্মা গো আমি আপনার ঘরের সেবা করার জন্য আসছি, খেদমত করার জন্য আসছি, আম্মা দরওয়াজা খোলেন আমি ঘরের ভিতরে ঢুকি, আপনার কি কি কাজ করা লাগবে করে দেই। ওই মহিলার ঘরের পানি আনা লাগে, মুসলমান ভাইরা বিছানাগুলো সাফ করা লাগে, ময়লা পরিষ্কার করা লাগে, নিজের হাত দিয়ে খানা পাকানো লাগে। ওই বৃদ্ধা মহিলা শক্ত খাবার খাইতে পারে না, নরম নবর নরম নরম খাবার পাকাইয়া মুখে দেওয়া লাগে, যাওয়ার মতো বানাইয়া ওই মহিলার বৃদ্ধা মহিলার মুখের মধ্যে তুলিয়া দেওয়া লাগে খানা। হযরত ওমর দাঁড়াইয়া ডাক দিয়ে, কাম্মা গো এ আম্মা আমি আসছি আপনার ঘরের খেদমত করার জন্য। মহিলা দর দরওয়াজা না খুলিয়া ভিতর থেকে ডাক দেখ, ওমর আপনি আজকেও দেরি করে পালাইছেন, আপনি আসার আগে আগে যেই লোকটা আমার ঘরের কাজকর্ম করে উনি সব কাজকর্ম কইরা বিদায় হয়ে চলে গেছে। এ মুসলমান বাবা জিরা রে, হযরত ওমর কয় আজকেও দেরি করে পালাইলাম, আর একটু আগে যাওয়া লাগবে। তিন নম্বর দিনের মুসলমান আস্তে আস্তে হযরত ওমর অন্য অন্য রাতের তুলনায় আজকে আর একটু আগে রওনা দিলেন। এমনি এরা জান্নাতের সার্টিফিকেট পায় নাই, এমনি আল্লাহ এদেরকে নাজাত দেয় নাই, এমনি মুসলমান এদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ হয় নাই। হযরত ওমর তৃতীয় রাতে ওই মহিলার ঘরের সামনে আর একটু আগে চলে গেলেন, দরওয়াজায় গিয়ে আওয়াজ দিলেন, আম্মা গো আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরছি আপনার ঘরের খেদমত করার জন্য। ওই মুহূর্তে মহিলা ভিতর থেকে ডাক দেখ, ওমর আপনি আজকে ও দেরি করে পালাইছেন, আপনি আসার আগে আগে যেই লোকটা আমার ঘরের খেদমত করে উনি সব কিছু কইরা, আমার ঘরে পানি আইনা, আমার বিছানা পরিষ্কার কইরা, আমার আমারে ওই মুহূর্তে খানা পাকাইয়া নিজের হাত দিয়া মুসলমান ভাইরা লোকমা বানায় বানায় খাওয়াইয়া দিয়া মহিলারে শোয়াইয়া হযরত আবু বকর সিদ্দিক চলে আসছে। হযরত ওমর চতুর্থ রাত্রে একেবারে আগে আগে আজকে আবু বকর সিদ্দিক যায় নাই, যাওয়ার জন্য রওনা দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পায়ের মধ্যে স্যান্ডেল জুতা নাই, খালি পায়ে, নগ্ন পায়ে, নগ্ন পায়ে উনি হাঁটতেছে, উনি চলতেছে। মুসলমান বাইরারে আমার হযরত আবু বকর সিদ্দিক যায়, এর আগে আগে হযরত ওমর চলে গেলেন। হযরত ওমর দরওয়াজার কিনারায় গিয়ে দাঁড়ায়া রইলেন, দাঁড়ায়া থাকার পর গো বাবাজি
হযরত আবু বকর সিদ্দিক আস্তে আস্তে হাইটে হাইটে মহিলার ঘরের সামনে গিয়ে দাঁড়াইছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, কে গো আপনি, আপনার পরিচয় কি? কয়, আমি আবু বকর। সুবহানাল্লাহ। কয়, আপনি? কয়, হ্যাঁ, এই মহিলার ঘরের সেবা করার জন্য আসছি। কয়, আপনি আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে জুতা স্যান্ডেল নাই কেন? আপনি তো নাম লেখেন নাই, আপনি সেবা করেন আমারে কেন বলেন নাই? হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, এরে ওমর, আমি কেন খালি পায়ে হাইটাইটে আসি জানো নি? যদি মানুষগুলো আমার জুতার স্যান্ডেলের আওয়াজ পাইয়া ঘুম ভেঙ্গে পালায়, যদি ঘুম ভেঙ্গে যায়, তাইলে আমার জনগণের কষ্ট হবে, এই জন্য খালি পায়ে আসছি। এরে ওমর, ওপেন আমল না, কিছু গোপন আমলেরও দরকার আছে, এই জন্য আমি এই মহিলার খেদমত করি। রে ওমর, হযরত ওমর চোখের পানিগুলো সেরে সেরে ডাক দিয়া, আবু বকর, আমি যদি আমার জীবন শেষ করে ফেলাই, আপনার মতন আমল করে জান্নাতে যাইতে পারব না। এরে মুসলমান ভাইরে, আমার নবীজির চারজন সাহাবীর মধ্যে ধনাঢ্য সাহাবীর কথা আমার ভাই বলে গেলেন, হযরত উসমান। আমার নবী একদিন ডাক দিয়ে বললেন, মদিনার মাটিতে রসুল যাওয়ার পরে যখন মসজিদ বানাইলেন, মুসলমান বাবা জিরারে আমার, আস্তে আস্তে মুসলমানের সংখ্যা বাড়া শুরু হয়ে গেছে, মসজিদের ভিতরে এখন জায়গা সংকুলন হয় না। আল্লাহ রসুল ডেকে ডেকে বললেন, সাহাবিরা রে, এই যে বারান্দার যে জায়গাটা আছে, এখন যে জায়গাটা রিয়াজুল জান্না নামে পরিচিতি লাভ করেছে, এরে মুসলমান, ওই জায়গাটার কথা আল্লাহ পাকের রসুল বললেন, কে পারবা এই জায়গাটা একটু কিনিয়া দিবা? আমি রসুল আমার জিম্মাদারিতে ওই লোকটারে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবা। এই জায়গাটা আমার লাগবে নামাজ পড়ার জন্য, কে পারবা? আমি তারে আমার সঙ্গে জান্নাতে নিয়ে যাব। সাহাবিদের মধ্য থেকে কেউ দাঁড়াইতেছে না। হযরত ওসমান গনি নীরবে নির্জনে আস্তে করে বাড়ি চলে গেছে। এশার নামাজ শেষ কইরা বাড়িতে গিয়ে ব্যাগের ভিতরে টাকা ঢুকাইয়া, এই জায়গাটা একজন ইহুদির জায়গা, ওনার বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে দিয়ে আল্লাহু আকবার বলতেছে, ওসমান, কি জন্য আসছ? ওই জায়গাটা আমার লাগবে, আমার রসুল বলেছেন জায়গাটা কিনিয়া নেওয়ার জন্য। ইহুদি বলে, না, জায়গা আমি বিক্রি করুম না। কয়, না ভাই, জায়গাটা বিক্রি করতেই হবে, আমার রসুল বলেছেন এই জায়গাটা যে কিনে দিবে তারে আল্লাহকে রসুল সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। আমি ওই লোভে আসছি, জান্নাতের লোভে, আমার রসুলের সঙ্গে আমি জান্নাতে যাব। এই লোকটা বলে, জায়গা কিনবার আসছ? জায়গার দাম মনে করেন 10 টাকা, দাম চাইছে 100 টাকা। 100 টাকা দাম চাওয়ার পরেও হযরত ওসমান বলে, ভাই দাম কত? ভাই জায়গার দাম কম, যেহেতু নিবা দামটা একটু বাড়াইয়া দিলাম 100 টাকা। হযরত ওসমান বলেন, এই নাও টাকা, জায়গা লিখে দাও। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি জায়গাটা কিনে কাগজ করে, এই কাগজ পকেটে লইয়া বাসায় যায় নাই, ঘরে যায় নাই, সোজা মসজিদে চলে গেছে। দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার নবী যখন তাহাজ্জুদ নামাজ শেষ করে হুজরাত থেকে বের হইছেন, তাকায়া দেখেন সবার আগে আগে হযরত ওসমান নামাজ পড়তেছে। রসুল কাছাকাছি গিয়ে বলে, ওসমান, তুমি এত তাড়াতাড়ি কেমনে আইলা? বেলালার আগে দিয়ে এসে বসো, হুজুর বাড়ি তুই যাই নাই। আর একটু জোরে কর না, সুবহানাল্লাহ। ওই নবী যে, আমি ঘরেই যাই দেয়, আমি তো ঘরে একবার ফাঁকদা গেছিলাম টাকা আনতে। রসুল কয়, কেন? আপনি না বলছেন এই জায়গাটা কিনা দিলে আপনি জান্নাতে নিয়ে যাবেন? আমার রসুল এত খুশি হইছেন, ফজরের নামাজ ফিরে নামাজ শেষ করে সালাম ফিরেয়া সাহাবিদের সামনে আল্লাহকে রসুল আওয়াজ দেবে, সাহাবিরা শোনো, এই জায়গাটা হযরত ওসমান কিনে দিয়েছে, আমি বলেছিলাম ওসমানকে নিয়ে জান্নাতে যাব, এই জায়গাটা আজকে আমি একটা নগদ ঘোষণা দিয়ে যাই, হযরত ওসমানের কিনা এই জায়গাটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বানাইয়া দিয়েছে, এই জায়গার নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ, জোরে বলে। আর ওসমান শুনো, তুমি আমার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে যাইবা, অসুবিধা নাই, তুমি আমার সঙ্গে জান্নাতে যাইবা। আল্লাহু আকবার, দানের দ্বারা মানুষের সম্মান বাড়ে না, কমে না, বাড়ে। আর সৎকার তারুদ্দুল বালা, সৎকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়, আপদ বিপদ সরে যায়, মুসিবত দূর হয়ে যায়। যে জায়গাটাতে বসে আছেন, এই জায়গাটা ঈদগাহের জায়গা, এই ঈদগাহ
বড় করবেন কয়েকটা জায়গা যেমন ঈদগাহ গোরস্তান মসজিদ মাদ্রাসা এগুলো সৎকায়ে জারিয়ার সওয়াব কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন এইজন্য আমাদের সদ্দবাজন ইমাম খতিব সাহেব হুজুর মুফতি হাফেজ মাওলানা আলামিন সাহেব হুজুর বলেছেন যে ঈদগাহের জন্য কমিটির পক্ষ থেকে একটা আদেশ করা হয়েছে আমি মুসাফির হিসাবে আপনাদের সামনে একটু হাতরা বাড়াইয়া দিব এই ঈদগাহের সম্প্রসারণের জন্য আপনারা কিছু দিবেন اللهم اغفر لنا فإنك خير الغافرين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين فلينادي ورملي ফেলিয়ে না দিও গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও মাফ করে দাও রে মালিক মাফ করে দাও গুনাহ যত করেছি আমরা ক্ষমা করে দাও জ্বালায়ো না আমরা রে আল্লাহ দুজখের আগুনি এমন কঠিন আগুন সহিব কে মনি জ্বালায়ো না আমরা রে আল্লাহ দুজখের আগুনে এমন কঠিন আগুন সহিব কে মনি ভাই বন্ধু সবাই মিলে কবরে নামায়া বুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জনমের লাগি হায় আল্লাহ আলেম ওলামাদেরকে সাথে লইয়া এলাকার পাকা পাকা দাঁড়িওয়ালা মুরব্বীগ সঙ্গে লইয়া ইয়া আল্লাহ টকবগে যুবক আয় আল্লাহ ঈদগাহের ময়দানে বসে বসে আল্লাহ তোমার দরবারে হাতগুলো সবাই মিলে বাড়াইয়া ধরলাম আয় আল্লাহ পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে হাতগুলো বাড়াইয়া ধরেছে রে মাহবুব আমরা গুনাগার না ফরমান হায়াতের জীবনে যত গুনাহ করেছি ছোট গুনাহ বড় গুনাহ জানা গুনাহ অজানা গুনাহ প্রকাশ্যে গুনাহ গোপনের গুনাহ আয় আল্লাহ আলো অন্ধকারের গুনাহ আয় আল্লাহ গুনার সাগরে হাবুডুবু খাইয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো হাত বাড়াইছি আয় আল্লাহ ক্ষমা চাইতেছি জীবনের সব গুনাগুলো মাফ করিয়া দাও আয় আল্লাহ জানি না কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায় জানা নাই রে মালিক কার জন্য জানি আজকের মুনাজাতরা জীবনের শেষ মুনাজাত হয়ে যায় আল্লাহ গুনার বোঝা নিয়ে সবাই মিলে হাতগুলো বাড়াইয়া দিলাম মায়ার নজরে তাকাও দয়ার নজরে তাকাইয়া জীবনের সব গুনাগুলো ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ ওপরে নিচে বসে যারা হাতগুলো বাড়াইছে রে মালিক জানি না কার জানি মা নাই কার জানি বাবা নাই ইয়া আল্লাহ রব্বে করিম এলাকার মাটির নিচে গোরস্থানে কত বান্দা বান্দিরা ঘুমায়া আছি ইয়া আল্লাহ কার জানি মা ঘুমাইছে কার জানি বাবা ঘুমাইছে ইয়া আল্লাহ কার জানি সন্তান ঘুমায়া আছে বিবিটা ঘুমাইয়া আছি কার জানি বিবি আছে স্বামী নাই ইয়া আল্লাহ জানি না কার কবরে জাহান্নামের আগুন ইয়া আল্লাহ দাও দাও করিয়া জ্বলতেছে রে মাওলা জানি না কার কবরে বিষাক্ত সাপগুলো সবল মারিয়া আছি জানি না কার কবরে বিচ্ছগুলো কামড়াইতেছে রে মালি ইয়া আল্লাহ আমি গুনাগার না ফরমান নেককার বান্দা বান্দি লইয়া হাত বাড়াইছি ইয়া আল্লাহ আজকের মুনাজাতরা ফেরত দিও না মেহরবানি করে আমাদের প্রত্যেকের মুনাজাতগুলো কবুল করিয়া নাও
ya Allah kabore azab thakle maaf kore kabore gulo jannater bagan banaya dao ya Allah takaya dekho sondhar dike porjonto tomar bandara tomar bandire aramer ghum haram kore mahfile boshiya roilo ya Allah e bosha gulo tumi kabul kore nao ya Allah boshar binimoye jindegir guna gulo maaf koriya dao ya Allah je jekhan theke hazira dise prottekere hazira gulo kabul koriya nao ya Allah idgaher jonno যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মারে ইয়া আল্লাহ রব্বে করিম সিমেন্ট দিয়া সহযোগিতা করলো আল্লাহ তুমি দানগুলো কবুল করে নিও দানকে ওসিলা করে হাশরের দিন নাজাতের ওসিলা বানায়া দিও আল্লাহ ঈদগাহের কমিটি যুবক ভাইদেরকে কবুল করিয়া নিও ইয়া আল্লাহ রব্বে করিম এদেরকে নিঃস্বার্থে কাজ করার সুযোগ করে দিও ইয়া আল্লাহ এই কাজের বিনিময়ে হাশরের দিন নাজাতের ওসিলা বানায়া দিও ইয়া আল্লাহ এলাকার মাসাজিদ গুলো কবুল করে নাও মাদারিস গুলো কবুল করিয়া নাও ঈদগাহে গোরস্তানে আল্লাহ যারা টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ সহযোগিতা করছে সকলের সহযোগিতা গুলো কবুল করিয়া নাও ইয়া আল্লাহ এই মাহফিলে যারা যারা আলোচনা করছে আমার ভাই ইয়া আল্লাহ খতিব সাহেব হুজুর আয় আল্লাহ মুফতি আলামিন সাহেব সহকারে আয় আল্লাহ আরেকজন আলোচক সাইবুল ইসলাম সিদ্দিকী ভাই সহকারে যারা আলোচনা করছি আল্লাহ সকলের আলোচনাগুলো আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও ইয়া আল্লাহ মুরব্বীদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ যুবক ভাইদেরকে তুমি কবুল করিয়া নাও ইয়া আল্লাহ সবাইকে নামাজি বানায়া দাও ইয়া আল্লাহ সবাইকে দিনদার বানায়া দাও সামনে মাহে রমজান আসতেছে রে আল্লাহ আমাদের হায়াতকে লম্বা করিয়া দিয়ে আল্লাহ রমজান পর্যন্ত আমাদেরকে তুমি পৌঁছাইয়া দিও ইয়া আল্লাহ রব্বে করিম কে কি চাইতেছে আমার জানা নাই ইয়া আল্লাহ সকলের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দিও ইয়া আল্লাহ নেক বাসনাগুলো পূরণ করিয়া দিও ইয়া আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমি মুসাফির তোমার বান্দাদের সঙ্গে হাত বাড়াইছি নেককার বান্দা বান্দির সঙ্গে হাত বাড়াইছি আল্লাহ মেহরবানি করে এসবার মোনাজাতগুলো তোমার শাহী দরবারে কবুল করিয়া নাও মহাব্বতে ওয়াজ শুনলো যারা এই মাহফিলে আসে।